নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আজকে এই যে ছোট্ট ভিডিওটা করছি, এটা মূলত সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফার নিয়ে। আপনারা জানেন যে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফারটা নিয়ে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন লেভেলে, সেটা স্কুল লেভেলে হোক, ডিআই লেভেলে হোক বা এসএসসি লেভেলে হোক। আমরা যে কথাটা স্পষ্টভাবে বলতে চাই, যে প্রথম যে কথাটা বলতে চাই, যে গতকাল আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম এটা নিয়ে আলোচনা করতে, এবং আলোচনা করে যে নির্যাসটা উঠে এসেছে সেটা আমি বলি। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো স্কুলে একই সাবজেক্টের একাধিক টিচার থাকেন তিনটে সেকশনে, মানে আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেকশনে, যে কোনো টিচার যদি মানে ওই সাবজেক্টের দরখাস্ত করেন, তাকে কিন্তু সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে দেখানো যাবে না। যে কোনো একজন টিচার যদি থাকেন, তাকে ওই সাবজেক্টটা পড়ানোর দায়িত্ব স্কুল থেকেই দিতে পারে এবং সেই প্রপোজাল ডিআইয়ের কাছে পাঠিয়ে দিতে পারে। বিকাশ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা একাধিকবার বলা হয়েছে এবং শোনা যাচ্ছে যে বিভিন্ন স্তরে, বিশেষ করে ডিআই লেভেল থেকে, যে এটা হেড অফ দ্য ইনস্টিটিউশন বা এইচওআই এর কাছ থেকে কাছে এটা যে মানে এই যে বার্তাটা পাঠিয়ে দেওয়া হয়, সেটা বার্তাটা পাঠানো হচ্ছে না। বিশেষ একটা কারণে কোথাও একটা মনে হচ্ছে যে এই ডিআই অফিসদের একাংশ, সব আমি বলবো না, তারা এই ট্রান্সফার প্রসেসটাকে ফয়েল করতে চাইছে। তার সঙ্গে আপনারা জানেন যে প্রধান শিক্ষকদের একটা অংশ তো যুক্ত আছেই। আর একটা কথা আমি যেটা বলি, সেটা হচ্ছে যে ওই যাদের কমিশনারের অ্যাপ্রুভাল নিয়ে এসএসসিতে পাঠানো হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে তাদের সবারকে ব্যাক পাঠিয়ে দিচ্ছে, মানে যদিও সিঙ্গেল সাবজেক্ট টিচার, তাদের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ফেরত পাঠানো হচ্ছে, যেটা করা যায় না যদি ভ্যাকেন্সি থাকে। ভ্যাকেন্সি না থাকলে তো কিছু করার নেই, তাহলে যদি যে স্কুলগুলোর জন্য তারা দরখাস্ত করেছে সেখানে যদি ভ্যাকেন্সি থাকে এবং সিঙ্গেল সাবজেক্ট টিচারদের যদি অল্টারনেটিভ টিচার অ্যারেঞ্জ করে পাঠানো যায়, তাহলে এসএসসি কিন্তু সেগুলো ব্যাক করতে পারেন না। কিন্তু শুনতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জেলাতে ব্যাক হয়ে যাচ্ছে, এটা করা যায় না। এটা নিয়েও আমরা শিক্ষা দপ্তরে কথা বলেছি, আগামী দিনে এগুলোর সমাধান করা হবে। আর বাকি সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ব্যাপারটাও ধাপে ধাপে সমাধান করার আমরা চেষ্টা করছি। সবাই সতর্ক থাকুন, বিকাশ ভবন থেকে যে বার্তাগুলো ডিআই অফিসে যাচ্ছে সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে, তার জন্য চাপ সৃষ্টি করুন ডিআই অফিসে। ধন্যবাদ।